হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার জলি। আপনারা কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছেন, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আর আজকে এটা হইলো শুক্রবারের একটা ব্লগ, খামস্তে নেওয়ার বাদে রাতকে আর কিছু করার আছে না, তো কই একটা ডিম এক পুডিং বানাই। আর আমি আর আমার মেয়েরে দুজনে আমরা মিলিয়া এটা ইয়ে করতাম। আর আমি আসলে তাইরে দেখাইবার লাগিও বানাই, আর যাতে সে আসলে এক পুডিং অত আমরা বেশি বালা পাই না। তো কই আচ্ছা তোমারে বানাইয়া দেখাই। আমি দুই দুই মান্তে বানাই, কোনো সময় আছে হাবুনও বানাই, কোনো সময় গরম পানির মাঝে বয়েল করিয়া যেন গরম পানির মাঝে যেন বয়া রাখ করইন। তো আজকে কই কই ডেগর মাঝে গরম পানি করিয়া যেটা করইন ওটা টান্ডে দেখাই। আর তো আমি হেন দুইটা ডিম লইছি, দুইটা ডিম বালা করি মিক্স করিয়ার মিক্স করিয়া। আর এন আমি চিনির মাঝ দিয়া কারামেল বানাইছি, বানাইয়া একটা বাটির মাঝে ইয়ে করছি, কারামেল ইয়ে করিয়া রাখছি আর ডিমের মাঝে মিক্স করিয়া। আর আমি দুধ গরম করছি, করিয়া আমি মেজারিং কাপ দি দুই কাপ তানে তোরা কম দুধ দিছি, দিয়া আমি ডিমের লগে মিক্স করি লাইমু। আর চিনি দিমু দুধ কাপটা তোরা কম হয়েছে আসলে দুধ। আর গরম করিয়া আসে ঠান্ডা করিয়া, ঠান্ডা কিতা যে উন গরম যা থাকতে দুধ দুধে আর ডিমে দিয়া মিক্স করি লইবা। বেশি গরম দিলে আবার দুধ দুধ ফাটি যাইব, সো যাতে উন গরম থাকে আমি চার চামচ টেবিল স্পুন দিয়ে চার চামচ চিনি দিছি। তো আপনারা কম বেশ করতে পারবা, এটা চার চামচটা তোরা কম আসলে, এটা কম বেশ করতে পারবা। এখন আমি বালা করি আবার লাড়িয়া আর ডেগর মাঝে আমি ফানি দিছি, দিয়া একটা বাটি ডেগর মাঝে থইছি, ওই জন্য যে বাটির মাঝে আমি কারামেল দিয়া থইছি ও বাটি ডেগর ভিতরে দিয়া। ফানি গরম পানি ফানি বেশি দিই না জানো, যাতে ফানির অংশটা কম হয়, বেশি দিলে আবার বাটি ইয়ে দিব। আর আমি এখানে তোরা ফুড কালার মিক্স করতাম, যাতে আমার গরু আসলে ভ্যানিলা এসেন্স আছে না, আর ফুড কালার দিলাম যে একটা সুন্দর একটা কালার হয়ে ভালো লাগে। দিয়ে আমি আবার এটার ইয় বালা করি নাড়াচাড়া করিয়া সুন্দর একটা কালার হয়েছে পিঙ্কিশ। আর ওখান আমি ওই জন্য বাটি দুধগুলারে একটা চাকনি দিয়া চাকি লাইলাম, যাতে ডিমের জন্য সাদা ইয় থাকে অর্থাৎ সব আঁকটি গেল। সো একটা চাকনির মাঝে আমি বালা করি মিক্স করিয়া ইয় করে লইছি, তখন সাদা ইয় বা ডিমর জন্য কিতা থাকে অর্থাৎ ইয়ে হয়েছে আর মাঝে ইয়ে হয়ে গেল। আর ফানির মাঝে আমি বাটিটারে ইয়ে করিয়া দিছি। আর এখন আমি লিড দিয়া এই বাটিটা আসলে একটু বেশি বড় হয়ে গেছে, যাতে থোড়া পুডিং বানাইলাম, একটু ছোটো বাটি হইলে ভালো হইল না। আর আমার আসলে লিডওলা কোনো বাটি নাই, আর সে বাদে আমি একটা হরা দিই গুড়িয়া। আবার ও আবার একটা ডেগর মাঝে আলহামদুলিল্লাহ আমার পুডিংটা 20-25 মিনিট মতো লাগছে, হয়ে গেছে। আমি কাঁটা চামচে চেক করছি, খুব সুন্দর হইয়া সেট হয়েছে। ওখানে আমি ইয়ে করতাম একটা নাইফ দিয়া সাইরঙ্গা ঘুরাইয়া, আর যাতে দুইটা ডিম দিয়ে করছি আর বাটিটা একটু বসে আসলে বড় হয়ে গেছে, তার লাগি থিকনেসটা একটু ফাতল হয়ে গেছে। তো বাটি ছোটো হইলে আরও সুন্দর হই আরও থিকনেস। আমি ওখানে একটা প্লেটে লইয়া উল্টাই লইছি, উল্টাইয়া খুব সুন্দর মাশাআল্লাহ। আর পুডিংটা হয়েছে একটু ভাঙি গেছে ওজন উল্টানির সময়, যাতে থিকনেসটা একটু কম আছিল, আলহামদুলিল্লাহ খাইয়া দেখছি খুব মজা হয়েছে আর খুব টেস্টি হয়েছে। পরে কিচেন উচিন সব তাড়াতাইয়া এখন আমার ওয়ালের মাঝে দুইটা এটা ইয়ে আছিল ফ্রুটর এটা ওয়াল ম্যাটর লাগান একটা ইয়ে লাগাইলাছিল অর্নামেন্ট, সেটা বহুত পুরানা আসলে, এটা আমার একটা 20-22 বছর আগর এ জিনিস আমার কিনা। আমি আমার ফয়লা নতুন যেগুলো গড় আছিল আমার ও গড় ডেকোরেশনের সময় কিচেনের লাই লইছিলাম, আর ওখান আলহামদুলিল্লাহ এগুলো আছে, এগুলো একটা মেমোরি। সো আমার ছেলের বয়স 20, এগুনটার বয়সও ওরকম 20 বছরের মতো হয়ে গেছে। আর কয়েকদিন পরে পরে এগুনটারে ক্লিন করিয়া দিই, কারণ কিচেনও তো ওয়ালের মাঝে লাগাই থাকে আর একটু গ্রিস লাগি যায়। সো আমি একটু স্প্রে দিয়ে ক্লিন করে দিলাম। আর আমার ছেলেরে কইছি, কইছি এগুন তোমার বয়সের লগর, এখন তোমার জন্ম হয়েছিল আর তোমার জন্ম আর মনে হয় 2-3 মাস বাদে এখন কিনিয়া আনছিলাম, তো দেখতে আসলে খুব সুন্দর। আর এখন দেখলে আসলে একটা মেমোরি আয় যে আমার ফয়লা যেগুলো আমি গড় আছিল
সহগরল লাগি আমি ওগুন লইসলাম। তখন তো এর বাদে তো আবার গর নয়ার বাদের রেকর্ড তো গড় ফরে লওয়া হয়েছে। তো এটা খুব সুন্দর একটা জিনিস। তো আবার ক্লিন করিয়া কয়দিন পরে পরে ক্লিন লাগে না, যখন যেন গ্রিস লাগি যায় কেছি নতো তো এটা। আর ওটা এখন আবার সুন্দর করে আবার ওয়ালের মাঝে লাগাইয়া রাখি দিছি। আর আমার আসলে কোনো জিনিস, আমি যে কোনো জিনিসও খুব যত্ন করে রাখি, যাতে আর আমার গরুর জিনিস বহুত জিনিস হল লাস্ট করে সহজে নষ্ট হয় না। আর এটা হইলো আমার ফ্রিজ। আর আমি ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করি। সো আমার ফ্রেন্ড বা আমার কলিগস বা আমার ভাইয়ের বউ ভাই তারা যেও হলিডে যাইন, সো তারাও আনোয়েন, আর আমিও যেন যাই হলিডেত ওখান থেকে আনিয়ে আমি কালেক্ট করি। আর আমার কলিগ হলে ও তারা জানে, ও তারা কোনখানো গেলে আমার লাই তারা আনে আনিয়া দেয় আমারে। আর আমি বাংলাদেশেও কতটি নিছি, আমারও ফ্রিজও আরও বহুতটা আসছিল, ওখান থেকে নিয়ে বাংলাদেশের ফ্রিজও নিয়ে লাগাইয়া তৈছি আলহামদুলিল্লাহ। এটা হইলো স্যাটারডে মর্নিং। আমরা সকালে আমি আর আমার হাজব্যান্ড, আমরা গর্তনে 15-20 মিনিট দূরে একটা টাউন, ইস্টলি টাউন, সো ওখানে আমরা গেছিলাম। আমরা তোরা ব্যাংকিংও দরকার আছিল, আর এই ব্যাংক যেটা এটা আমরা টাউনও নাই, সো আমরা ওখানেও যাওয়া লাগে। আর স্যাটারডে তো আর স্যাটারডে ব্যাংক সকাল 1 o'clock বন্ধ হয়ে যায়। সো আমরা আর্লিও গেছিলাম কি মনে হয় 11:30 হইব। গিয়া আমরা একটু দেখি কি আই, আর মাঝে মাঝে এমনিও যাই এখানে বেড়ানিত। এখানে স্যাটারডে একটা মার্কেট বয়, তো মার্কেটে আসলে কিছু কিনার লাগে না, এমনিও দেখি কি আইলাম। আর আরও বাক্কা শপ টপ আছে, এমনি দেখিও খেলাম। মানে স্যাটারডে এভরি স্যাটারডে তারা মার্কেট বয়। আর দিনটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর আছে। আর আমার তো খাস করি আর খাস উইকেন্ড আইলে একটু না একটু বেড়াইয়া বেড়ানি যাই স্যাটারডে সানডে। সো না গেলে আবার বোঝা যায় যে মনে হয় আস্তা সপ্তাহ মনে হয় গড় জাম হয়ে গেছি। তো স্যাটারডে উইকেন্ড আইলে একটু বেড়ানি গেলাম, পাকাইকে আইলাম। তো ওনো গেলাম, গিয়া আমরা মার্কেট ওরকে দেখিয়া, আর আমার হাজব্যান্ডের ব্যাংকও দরকার আছে, তাই একটু ব্যাংকিং করিয়া এরপরে আর মার্কেটও বাক্কা তারা যেন ফ্লাওয়ার, এরপরে অর্নামেন্ট, এরপরে ফুরান জুয়েলারি, এরপরে উল বাক্কা বহুত জাতের জিনিস সকল, কাপড়, ফ্রুট, ভেজিটেবল, বহুত জাতের আজে ইউনো টুকি টাকি জিনিস সকল তারা লইয়া বইন। মার্কেট না আসলে আমি আমি কিছু কিনি না, আর এমনি দেখে আইলাম। আর আর এখন ফুলের ইয়ে লইয়া বইছেন, প্লাস্টিকের ফাফরের ফুল পাতা, সো কিছু কিনছি না, এমনি দেখে আইলাম। আর সুন্দরও লাগে, আর কোনো সময় তারা ফ্রুট তা বেসইন। এরপরে ওখানেও একটা পাউন্ডি শপ আছিল, আমি ওখানে আমাইলাম একটা পাউন্ডি শপও। আমাইয়া আমার তোরা চুকি টাকি দরকার আছিল, সো সেখান থেকে বিন ব্যাগ আর তোরা লিকুইড আর ওটা টুকটাক জিনিস আছে কিনার লাগি, আমি কিনে আনলাম অন্তনে। আর এমনি বেশি কিছু এখান তো অন্য কোনো জিনিস কিনি না, কারণ তারা কোয়ালিটি অত ইয়েও নাই। এমনি ঠিক আছে, যাতে কোয়ালিটির অত চিন্তা করা যায় না, যেটা জিনিস ওটা ঠিক আছে কিনে লাইলাই ওয়াশিং আপ লিকুইড বা এমনি এমনি আন জিনিস সকল ঠিক আছে। আর সপ্তাহ 1 pound এসবের মাঝে। আর কোনো সময় আছে দেখা যায় ও সেম জিনিসও ব্র্যান্ডেড শপ গেলে দেখা পাইবা আপনি আরও কম দামেও পাইবা, বা তারা এনে 1 pound, বাট খারাপ নাই। সে অন্তনে তোরা কইতে আপনার লাই তোরা রেকর্ডিং করিয়া করিলাই যখন সফর ভিতরে আইলাম। এবারে গেলাম ব্যাংকও, আর ব্যাংকও গিয়া আমার হাজব্যান্ড তেন ব্যাংকিং করার, আমি ওখানে বইলাম, দেখা হয়েছে তোরা রেকর্ড করি লয়েড ব্যাংকও আইলাম। আর সে বাদে আবার চিন্তা করছে কই আল্লাহ, তারা যদি কইয়া দেখে আমারে দেখলে কইব তুমি রেকর্ডিং করা লাউড নাই। সো সে বাদে আবার করি আইছি আলহামদুলিল্লাহ। গড়ার বাদে এটা হইলো সানডে মর্নিং। মর্নিং কিতাবা 12টায় উঠইব। তো আর মহরম মাসত তো আইসে, স্যাটারডে আসিল 1 তারিখ, সানডে 2 তারিখ, মহরম মাসর আরবি মাসের পয়লা মাস, বছরের পয়লা মাস। সে কই যাচ্ছে সব বছরের তো আমরা তো সব ইয়র ইংলিশ হৌকা আর বাঙালি হৌকা বছরের পয়লা আইলে আমরা একটু বালা খাই, বালা ফিন্দি। সো কই আচ্ছা কালকে রাতকে পুডিং বানাইলাম, আর আজকে কই সে ইয়ে করিলাই একটা বিরিয়ানি করিলাই, সে যাতে আরবি মাসের পয়লা আর এমনিও জানে খর যে কই একটা বিরিয়ানি করিলাই, বাচ্চিন্তাও খাইলা আর আমরাও খাইলাম। আমি আজ কয়দিন ধরে খাইছি না, তো জানে আমি কয়দিন পরে পরে এমনিও বানাই বিরিয়ানি বা কুরমা পোলাও রোস্টটা, তো কই আচ্ছা একটা বানাইলাই আজকে বিরিয়ানি। আচ্ছা সে বাদে মাংস রাতকে ইয়ে করে রাখছিলাম, আর সকালে ঘুম থেকে উঠে সা নাস্তা খাইয়া এসে বাদে কই
এখন আমি চাউল দইয়া পনেরো বিশ মিনিট ইয়ে করিয়া চাউল দইয়া রাখছি, আর ঘি আর বিরিয়ানির যে মশলা অর্থাৎ আর আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ অকলটা ইয়ে করি, এখন আমি ঘি দিছি আর তেজপাতা লং এলাচি দিয়া আদা রসুন দিছি, দিয়ে আমি একটু কষাইলাম, তারপর একটু ব্রাউন হয়ে গেলে আমি এখন পেঁয়াজ দিলাই দিছি, পেঁয়াজ করে লবণ পেঁয়াজ আর লবণ দিয়া এরপরে কত সময় দুই তিন মিনিটের মতো আমি ইয়ে করবো, যে পেঁয়াজটা নরম হয়ে গেলে একটু ব্রাউন হয়ে গেলে এরপরে ইয়ে দিব কেটা মশলা, যেন বিরিয়ানি মশলা যেটা কিনতে মিলে, তে আমি মাঝে মাঝে হালালো গেলে অর্থাৎ পাউডার আনি আনিয়া রাখি যে একটা কোনো সময় যদি বিরিয়ানি করিতে অর্থাৎ ইউজ করি আনে, কোনো সময় আছে এমনিও করিলাই, মাঝে মাঝে আমি বিরিয়ানি মশলা ছাড়াও করি বিরিয়ানি, কারণ কোনো সময় আছে ভালো লাগে কোনো সময় আছে যে না ঠিক আছে নর্মাল খাই, তো আজকে বিরিয়ানি মশলা আছিল তো অন্তনে হাফ দিছি আর হাফ রাখি দিছি, দিয়া দুই তিন মিনিটের মতো কষাইয়ার বাদে একটু একটু কম ইয়ে হয়ে গেলে চাউল দিলাইলাম। আর আজকে আমার ছেলে জিকারা তেন কেতালে আমি তুমি বিরিয়ানি করাই, তো আমি কয়েছে করিলাই সবে খাইলাই, আর যাতে আরবি মাসর পয়লা মাসর দুই তারিখ তে কই সবে খাইলাই, আর কতদিন মাঝে আসলে বিরিয়ানি খাওয়াও হয়েছে না, তো তাই কইলা ওকে ঠিক আছে ভেরি নাইস, ওখানে আমি চাউল দিলাইমু, তারা কিছু নয়া রানলে তারা বুঝে কেতালাই রান্দাম, তারা প্রশ্ন জিগাইব আমারে কেন রান্দাম আজকে তে মেমান আই রানি, তো এটা তারা ছোটকাল তো নেই অভ্যাস, তো আমি কই মেমান আওয়া লাগে না এমনি রান্দি, মেমান আইলে খালি বালা খানি নি সব সময় আমরা খাই, মাঝে মাঝে আমরা নিজের লাগিও আমরা করিয়া খাওয়ালে বালা আর বাচ্চিন তো দেখলো খাইলো, আর আমার মেয়েরে আসলে আমি স্কুল নাই সরি কোথায় তো আর সেপ্টেম্বর সামনের সপ্তাহ তো তার কলেজ আরম্ভ হয়ে যাইব, তো হয়েছে তাইও দেখলো শিখলো আমার লগে, আর তাই আমারও ফেস আর আদা রসুন সপ্তাহ কাটিয়া দিছে বাক্যা খাস করে রকম আমার লগে হেল্প করে আমার অকল সময়ও স্কুল যেগুলো হলিডে থাকে, তো তাই অকল তার রেডি করিয়া দিছে আর আমার লগে লগে আছে, তো আমি হয় তুমি দেখো দেখিয়া শিখো কিলাহান করা হয়, তো চাউল মজাই লাইছি মজাইয়া এখন চাউল যত বাজা হয় বিরিয়ানির চাউল যত বাজবা অত বিরিয়ানি মজা হয়, তো এখন বিরিয়ানি চাউল ইয়ে করিয়া এখন আমি ইয়ে করছি ওজন মাংস যেগুনো গুণ মিক্স করি লাইলাম, আর বিরিয়ানির ইয়েও হইলো যে বিরিয়ানির চাউল যত বাজা হয় অত বিরিয়ানি মজা হয়, এখন মিক্স করিয়া দুই তিন মিনিট রাখিয়া ইয়ে করবো কেতা গরম পানি কেটলা বয়ল করছি, বয়ল করিয়া এখন গরম পানি দিলাইমু ইয়ার মাঝে, আর খুব মজার একটা গ্রান বার হয়েছে বিরিয়ানির ইয়ার মশলার আর ঘি আর সবটা মিলাইয়া খুব মজার একটা গ্রান বার হয়েছে আসলে, আর আজকের দিনটাও আসলে খুব সুন্দর মশলার, আর বাংলাদেশে তো আলহামদুলিল্লাহ ইয়া আল্লাহ কী গরম পড়ে, আরে দেশের গরমের মাঝে আরাম আছে বাংলাদেশের গরমের মাঝে আলু অশান্তি, এয়ার কন্ডিশন ফ্যান ছাড়া তো ঠিক আর চলার মতো নাই, আর আমরা আজকে ফোন দিছিলাম ফোন দিয়ে জিখাইছিলাম যে বাংলাদেশের গরম কমন, তো তারা কইছেন আজকে 39 বললে গরমের ইয়ে, আমি কইছি মরি গেছেন বাংলাদেশের মানুষ আল্লাহ সবরে হেফাজতে রাখতা, আর আমরা তো লন্ডনের ওয়েদারটা আজ কয়দিন ধরে খুব আরামের যার বেশি গরম নাই ঠান্ডা নাই সুন্দর দিন হরের আর ভেরি গুড, আর এখন আমি গরম পানি দিলাম কেটল গরম করে রাখছিলাম, আর আরও তোরা পানি লাগবো আমার কেটল হয় না ফাঁসিল না পানি, সো আরও তোরা পানি দিব দিয়া পনেরো বিশ মিনিটের মতো লিড দিয়ে ঘুরিয়ে রাখি দিলে এরপরে মাঝে মাঝে আপনি একটু লাড়িয়া দিলে সেবাদে ইয়ে দেবো, আমি একটু পানি দিছি এখন দিয়ে এখন আমি লিড দিয়ে ঘুরিয়া দিলাম, আর পরে আমি কাঁচামরিচ দিয়া ইনশাল্লাহ আমার বিরিয়ানি হয়ে গেছে, মানে আমার বিরিয়ানি হয়ে গেছে দেখতে খুব সুন্দর মজা হয়েছে আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ভালো থাকুন।